কান্না কইরো না মা, কান্না কইরো না, ওর একটু বই টই পড়াইও। কি মন খারাপ? মন তো খারাপ হয়, মন মা চলে যাবে। এই কটা লাউ শাকের আগে আছে তাও কাটতিছে। অনেকদিন বেঁচে থাকে। হ্যাঁ বলবো, আমার দাদু আমার অনেক ভালো মাছ ভর্তি যাবে। আমি মারিছি দে কানছে জম্মের কান। কষ্ট লাগছে। কি লাগতেছে? কষ্ট কেন? আদর করে দিচ্ছ? মনে পড়বে না? আমরা ইত্যাদি গাড়িতে করবো, এর জন্য এখানে একটা ও একটা কি জানে লাচ্ছি নিছে, এখানে যে পানি আর পেয়ারা কিনছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানবি অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওর সঙ্গে। আমরা এখন বাসায় চলে যাব, অনেক দিন থাকলাম, যাইতাম না, তারপর চলে যাচ্ছি আসছি একটা কারণের জন্য। বিনা কারণে তো আমি আবার আসি না, আর এমনি আমি আসি সবসময় বাবা মার কাছে, এমন না যে আমি আসি না, কিন্তু আসলে এখানে বসে আর কিছু সমস্যা হচ্ছে, এই জন্য চলে যাচ্ছি। আর বাবা মা যাবে আমাদের বাসায় কয়েকদিনের পরে আর কি। তো আজকে মা আমারে কী কী দিবা মা? হ্যাঁ, কী কী সবজি মবজি অ্যারেঞ্জমেন্ট করিছো বলো দি। আজকে খালি দেবো শাক সবজি ডাটা এইসব দেবো। আচ্ছা দেখা যাক আজকে মা কি কি দিয়ে দেয় আমার ব্যাগ বস্তা বইরে, আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আজকে মায়ের বাসা থেকে চলে যাব, বেশ অনেক দিন থাকলাম বেড়াইলাম। এই যে আমার টমি, টমিরি নিয়ে আমরা চলে যাব। টমি বাসায় যাবা না? কে আমার মা, আমরা চলে যাব, দেখে কি রানছে দেখেন। তোমার তুমি আলু ভর্তা আর উস্তে ভাজি। আলু ভর্তা আর বেশি কিছু রাঁধে না, কারণ আমি রোজা থাকি তো, এই জন্য মাও রাঁধতে মানতে মন চায় না, মা আরও খাওয়া হয় না, কয়েক তোমার সাথে আমার রোজাই খাওয়া হয়ে যায়। তুমি তো কইছো আমার নাকি আলু ভর্তা দেবে আর উস্তো ভাজি কর, আমি একজনদের দেখছি মা কমেন্ট করছে কি তারা তুমি খায় না, তারপরে আমি বলতেছি আচ্ছা মা খা শেষ হোক, তারপর আমি কমেন্টে রিপ্লাইটা দিচ্ছি, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। তুমি আমি তো আজকে চলে যাবো, তা তুমি কি সবাই একটা গজল শোনাবা না? অবশ্যই শোনাও তো একটা গজল। কই তুমি বারে বারে ভাবি বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায়। ওমা দেখো এই যে কি জি 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 বলে জি জি ও বাবা টপু কাইজি বনের মধ্যে দামে না থাকো, আমি চলে গেলাম তুমি থাক। তুমি এনে কি তোলো? কেন আমি নেব না মা, না আমার শাক মাগ নিতে মন চায় না, আমি নেব না, তুমি তুললে তুমি খাও, আমার শাক নিতে মন চায় না। না তোমারই প্রতিবারে অল্পুট অল্পুট করতে করতে আমার ব্যাগ একদম ই হয়ে যায়। হবে না, না আর এবার আরো ব্যাগ ছোট কইছি না, এবার খালি কটা শাক পাতা দিবা, এবার অন্য ই তরকারি নাই কোনো। না আমি শাক নেব না। কটা টমেটো তোলো? না আমি টমেটো তুলতেই পারবো না। কটা কাঁচা টমেটো? না না পাহাগুনো। আমার ভাই কি করতেছে তাই দেখেন, ও এই যে আকাম করে, ওর হলো খালি আকাম। কি করো তুমি? সমিত্র নৌকো বানাইছে তা দেখছো? তুমি আবার সমিত্র বলো কেন? তুমি আব্দুর রহমান বলবা নাও। ও মা আবার একজন কমেন্ট করেছে কি আপু, কি দুপুরবেলা ব্লগ শুরু করে আবার ইফতারি করে বলে রোজা রাখিছে, তুমি কিছু বলো তো মা? আমি রোজা রাখি না। ওকে না তার দুপুরবেলা ই শুরু করবে না, তার দুপুরবেলা রান্না না করলে সে কি ইফতারি করে তারপরে রান্না করে খাবে নাকি? ওই তো, আর বাড়ি ভরে লোক কত মানুষ, খালি কি আমি একা একা একার জন্যই রান্না করেছি? আর আমার মা কি রোজা? আমার মা তো রোজা না, আমার বাবাও রোজা না, আমার ভাইও রোজা না, রোজা তো আমি আর আমার স্বামী, তাই না?
তাদের জন্য আমার রান্না করতে হবে না? আমার লোকের অভাব আছে রে বাবা। আর ব্লগ দেখেও বোঝে না যে যে দুপুরে রান্না শুরু করছি না রাত্রেবেলা রান্না শুরু করছি। মানুষের কথাবার্তার কমন সেন্স দেখলি মনে হয় জানি আমি আর থাই না, আমি চলি যাই এই দুনিয়া ছেড়ে। তোমার এসব দিতে হবে না, কসু মসু আমি এবার কিচ্ছু নিতে পারবো না, আমার ডাটা মাটা আমি কিচ্ছু নেবো না, অল্প অল্প দিবা না, আমি নিতে পারবো না কিচ্ছু। কসু বাগান এনে কসু উঠোয়, কসুর লতি উঠোয়, আর এই জায়গায় শাক দিয়ে ভরা। যারা যারা শাক খাইতে চান আমার মার কাছে বলেন, আমার মা আপনাদের জন্য সবার জন্য শাক পার্সেল করে পাঠাই দেবে। পাঠাবা? হ্যাঁ পাঠাবা তো। হ্যাঁ দেবা, আমি পাঠাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এক পাঠাই দিচ্ছে, আপনারা কমেন্ট করে জানান। এই দেখেন আপনাদের আব্দুর রহমান কি করে, দেখছেন কোন টেকনিকে ওই সব বানায়। এই কিভাবে বানাইছো? বলে অল্প কটা দিবা, এখন দিয়ে দুই ব্যাগ হয়ে গেলো মা, এই এক ব্যাগ আর ওই এক ব্যাগ, কেম মায়া ওই ওই ব্যাগের মতো। তুই অত কথা কস কেন? একবার এই তিতে শাক দিছে, এই শাক তো আমি খাই না এ জীবনও, তাও দিছে। তুই না খাস তোর সাউরি খাবে না। অনেক তিতে তিতে পারবো না, দেখেন তোর তো নেয় না হয় নিয়ে উল্টোয়ে পাল্টায় ভুট করে সিট করে ছুঁয়ে দেবে না। টাটা বাগানে চলে আসছি, ও মা কতগুলো উঠাবা? সুন্দর হয়েছে সবটাই, অল্প উঠেও বেশি হবে না, কতদিন আর থাকবে? আমি উঠাই কয়টা সবচেয়ে দামি জিনিস নিবো, সেটা হচ্ছে সইজ না, এটা ঢাকা শহরে অনেক দাম, যেটা এখানে বিনামূল্যে গাছে হয়েছে সেখান থেকে হচ্ছে নিয়ে যাব। এখানে আমার মা বাবু ভাড়া থাকে, তারপরে এখানে সব কিছু লাগায়, সবজি গাছ সব কিছুই এখানে করে। এই বাসাটা অনেক সুন্দর, তাই না মা বলো? বাড়িওয়ালা হ্যাঁ সব কিছু করে ধরে খাও। হ্যাঁ আর বাড়িওয়ালাটা অনেক ভালো, এই কারণেই এত কিছু লাগানো, বুঝছেন মা? সবাই একটা প্রশ্ন অনেক করে, আপু তোমার মা কি মূর্তি পূজা করে? তুমি কি মূর্তি পূজা করো? না আমি আমার বাপ মা পূজা করি, আমি মূর্তি পূজা করি, দেখছেন? আর আমার মায়ের মা বাবা জীবিত আছে, তারপরেও এখনো আমার মা বাবার পূজা করি আমি, কারণ আমার মা বাবার আমি খুব ভালোবাসি, আমার সন্তানদের যেরকম ভালোবাসি আমার মা বাবার সন্তানও তো আমি, আমার মা বাবাকে খুব ভালোবাসি, কিন্তু আমার মা বাবা কাছে নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। তারপরও সবাই আমার মা বাবার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমার মা বাবার জন্য আরও অনেক দিন বেঁচে থাকে। হ্যাঁ বলবো, আমার দাদু আমাকে অনেক ভালোবাসতো, মানে আমি সবচেয়ে আদরের আর কি ছিলাম, আমার মামা বাড়ির সবচেয়ে আদরের এবং ভালোবাসার। যাই হোক, সময়ের সাথে সাথে আমরাও বড় হয়ে গেছি, ভালোবাসাটাও হয়তো বা কমে গেছে, কান্না করো না, আমরা তো আছি। তারপরে বাবা মার প্রতি টান সবারই থাকে কম বেশি। এতগুলো ডাটা তুলে নিয়ে আসে আর কয় কি অল্প করে দিবানি মা, তোমার অল্প করে দিবানি, তোমার বেশি দেবো না, এত এত দেয় তাও করতে মা, তোমার বেশি করে দেবো না। আর কিচ্ছু নেবো না মা, আমার এই কুয়োরা প্রতিবার বালছে না, বুঝছো? তুমি এই প্রতিবার এ করো কেন? এই কটা লাউ শাকের আগে আছে তাও কাটতেছে। আমি এইবার সব টমেটো দেখেন, দেখেন কটা কাঁচা টমেটো তুলে দাও দিদি। লাউ লাগাইলাম আমরা, তাই তো বুঝি না। এই জামা কাপড় কটা দেখো উড়িয়ে উড়িয়ে পড়িয়ে গেছে, দুই একটাও উঠনি। আমি এক নিতে পারবো না আজকে, সব আমি ওই গাড়িতে উঠার আগে তোমাদের ব্যাগ দিয়ে আমি গাড়ি উঠে চলে যাবো, বুঝছো? চলিসি, তুমি বুঝবা না, দেখে না তোমার বুঝাবানি। চলে যাব তো, তাই হচ্ছে টমের জন্য মাছ বাস্তিছি, টমরে খাওয়াই নিয়ে যেতে হবে এই কারণে। আর দেশে এই জন্যই এই যে কি মাছ জানি আমার, পাঙ্গাস মাছ। হ্যাঁ তাই হচ্ছে মা বলছি তাহলে টমেরে বাইজে দাও। কি হ্যাঁ তুমি গোসল করে এসে যাও, তুমি গোসল করে ফেলো, তুমি যাও। এই যে আব্দুর রহমান, আপনার জন্য কি আনবো, জামা কাপড় কিনে নিয়ে আসবো ঈদেতে? না
পাঞ্জাবি আনবো? কেন পাঞ্জাবি কিনবে? কেন তোমার দুই পাঞ্জাবি আছে? না আমার পাঞ্জাবি ভালো লাগে। কেন পাঞ্জাবি ভালো লাগে? কেন তুমি ছোট মানুষ, তুমি গেঞ্জি পরবা, টি শার্ট পরবা, তারপরে ভালো ভালো কত সুন্দর সুন্দর ও মোটে জামা কাপড় কিনে আনলে মানে রাগে মাগে ফায়ার হয়ে যায়। আগের বার আইসি সেইবারও একটা পাঞ্জাবি নিয়ে আইসি, এবারও পাঞ্জাবি। ঈদেতে কোসে আবার পাঞ্জাবি না দিলে হবে না, ওনার গেঞ্জিটি হবে না, ওনার পাঞ্জাবি দেওয়া লাগবে। কি করিস মা একদিন ওই আঙ্কেলের সাথে একটু বলো। হ্যাঁ নামাজ পড়তে যাবে তার সাথে মারিছি দে কানছে জম্মের কান। ও নামাজ পড়তে ওটা তুমি মারিছো কারণ নামাজ পড়তে আমি টাঞ্জাবি পরিয়ে টরিয়ে নাইয়ে দিয়ে আইসে আনে কই কোন যাবে কয় নামাজ পড়তে কারণ কিছুদিন পরে ও যাবে, এর জন্য নিলাম না। বাবা মা সবার সঙ্গে একসঙ্গে যাবে না, এই জন্য ও থাকবে। আমরা যাই ঘুরে আসি, মানে ঘুরে আসি বলতে আমার বাসায় চলে যাই। ওরা কয়েকদিন পরে যে ঘুরে আসবে না। আমার টমেরে নিয়ে যাবো, আমার টম দা কই? ও টম, টম, টমি খুঁজে বের করি। আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকে। আপনাদের টমি বেড়াতে এসে বুনো হয়ে গেছে, বুনো একদম গিরামের মতো হয়ে গেছে। দেখেন বালি মালি সারা গা গোত্রে বলাইয়ে কি অবস্থা। কুটু টমু, আমার টমু, আমার টমুটা নিয়ে যাবো। কিছু গুছানো রেডি? হ্যাঁ। তুমি কি বেজার নাকি, তোমার কি মন খারাপ? মন তো খারাপ হয়, মন মা চলে যাবে, মন না খারাপ হয়ে পারে না? মন খারাপ করে না, আবার কয়দিন পরে চলে আসবানি। তোমরা তো আবার যাচ্ছ কয়দিনের ভিতরে না? হ্যাঁ যাচ্ছ কয়দিনের ভিতরে, আমরা এখন চলে যাব। আসছে মা এসব গুছাইছে। কাঁচা টমেটো দিলাম না? আমি তুলে নিয়েছি। ওই যাও করে কাঁচা টমেটো নিয়ে আসো, কয়টা কাঁচা টমেটো নিয়ে যাই, ওইগুলোই আমি একটু খাইতে পারি। এই যে যেসব দেশে এয়া মনে হচ্ছে জানি থুয়ে যাই, কিন্তু থুয়ে গেলে কষ্ট পাবে তাই নিয়ে যাবো। কষ্ট প্রায় মারা গেছে না মা? হয় অত যে কটা আছে কাঁচাটা দিও, পাকাটা দিও না মা। কি কষ্ট আমার, কি করছে নষ্ট করে বলে ফেলাই দাও তুমি? আমি এত কষ্ট করে দিই না, আমি মোটেও নষ্ট করে ফেলাই না। নেবেন নিয়ে সুন্দর মতো এই অবস্থায় নিয়ে এই ব্যাগের তো বাইর করবে না। আমি যদি একটু বাইর করে রাখি তাহলে থাকবে না এই অবস্থায়। দেখছো মা কত বড় মুক্তিবাদী, পয়সা গবর হবে তারপরে ফেলাই দেবে। তাহলে এরপরে যে কয়বার ওই আরবে আমারে দেখাবা তো দেখেন আপনি। আমার নামে এই কথা বললেন না, আমি রান্না করে আপনাদের সাথে ভিডিও করে দেখাবো। দেখেন কষ্ট লাগছে। কি লাগতেছে? কষ্ট। কেন? তো আমিরে নিয়ে যাচ্ছি তাই ও কষ্ট, আমার অনেক কষ্ট লাগতেছে। তুমি তো আরে ভালো মন্দ কিছু খাওয়ালো না। কিসির আদর কয় না? কেমাই রাখা বলে, তো বেয়াদবি না, অত দেশি রাখা যাবে না, তো বেয়াদবি। এই যে টমি খাঁচার ভিতরে বন্দি থাকো তুমি। বাপের বাড়ির জীবন বড়ই অদ্ভুত তাই না বলেন? মেয়েরাই বুঝে এই আসলে এই অনুভূতিটা কেমন, আর কেউ বুঝবে না। কি হয়েছে আমরা, মা এখন একা সপ্তাহে খালি লেট, শাগের ব্যাগটা ঘরে রেখে আসছে, শাগের ব্যাগটা এখন আনতে যাচ্ছে, সবজির ব্যাগ নিয়ে হাঁটে, আর আমি এমনি এমনি হাঁটি। আদর করে দিস তো, মনে পড়বে না? হ্যাঁ তোমার কথা করে আবার মনে হবে। কাউন্টারে বসে আছে ও দুষ্টামি করতেছে, আমরা দুজন বসে আছি। গাড়ি এখনো আসে না, গাড়ি চলে আসছে আমাদের। কান্না কইরো না মা, কান্না কইরো না, ওরে একটু বই টই পড়াইও। বাসায় চলে যাও, কান্দে না।
বন্দিরাও চলে কান্দে না, চলে যাও মা কান্দে না, আজকে বাবা এসে মন খারাপ করবে। গাড়ি ছেড়ে দিচ্ছে, আমি কিছুদিন পরে পরেই আসি, তারপরেও মা কান্নাকাটি করে আমার ভাল লাগে না, কিছুদিন পর পরেই চলে আসি। গাড়ি ফেরিতে উঠে গেছে আর আমরা ইফতারি গাড়িতেই করবো, এর জন্য এখানে একটা ও একটা কি জানি লাচ্ছি নিচ্ছে, এখানে যে পানি আর পেয়ারা কিনছি, আজকে ফেরিতে বসে ইফতারি করবো। আর অনেক গাড়ি আছে, আমরা সবাই প্রথমে আমার বর কি লাচ্ছি কিনা নিয়ে আসে, সে লাচ্ছি পাইপ দেন এখন ফুটা করছে আঙ্গুল দিয়ে, পূজা করা যায় না। আজকে এই প্রথম ফেরিতে উঠে বাসের ভিতরে আমরা ইফতারি করলাম, রাত্রেবেলায় এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই, এখন সকাল হয়ে গেছে আর সকালবেলা অনেক কাজ করে ফেলছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর টমটা জানি কোথায় লুকাইছে খুঁজে পাচ্ছি না, আপনাদের নিয়েই খুঁজবো আজ টম কোথায় লুকাইছে। এই যে এসে এই সব ধুয়ে দিছি, এই যে বিছনার চাদর এইটা সব কিছু ধুয়ে দিছি, এই যে সবকিছু ধুয়ে সুন্দর করে নেড়ে দিছি ব্যালকনিতে, এখন দেখি আমার টমটা কোথায় লুকাইছে, আপনারাও দেখেন কোথায় যে লুকাইছে ও। আপনাদের খুব একটা সুন্দর জিনিসের সঙ্গে আমি একটু পরিচয় করাই, এর ভিতর কে দেখেন বাবা, এখানে বসে বসে বাইরে দেখো তুমি, দেখছেন এই টম কত দুষ্ট, আমি সারা ঘর ওরে খুঁজে বেড়াচ্ছি কই গেল সে, দেখেন ক্যামেরা দেখে আবার থাপ্পড় মারে, ওই যে জানলার পাশে এই যে এরকম পর্দা দেওয়া আমার জানলার এখানে, ওইখানে সে লুকায় রয়েছে, ওইখানে বসে বসে ওই বাহিরের ওই গাড়ি দেখতেছে, আর এই যে আমি পর্দা সরাচ্ছি দেখে পর্দা আমার রাগ করতেছে, নাও দেখছেন, দেখেন নামে কিভাবে ব্যথা পাবে না কি, আল্লাহ আল্লাহ আইও নেমে গেছে, দেখছেন দুষ্টু কি দুষ্টু। টমের কুমার্নার স্টাইলটা একটু দেখেন, তুই কি বাইসে আসিস বাবা, ঘুমাইছে কোন স্টাইলে টানটা, শান্তি। ভিডিওটা আর কন্টিনিউ করবো না, আজকে ভিডিওটা এই অবধি, কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কোথাও কোনো ভুল ত্রুটিও হইলে অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মানুষের তো ভুল হবেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই যারা ভিডিওর শেষ অবধি দেখছেন একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।